চালু হওয়ার পরে পশ্চিম বাংলার প্রায় 90.6% মানুষ আজকে এই প্রকল্পের অর্থাৎ খাদ্য সাথীর অধীনে এসেছে। ভাবুন তো, সারা পশ্চিম বাংলা জুড়ে বিভিন্ন কার্ডের মাধ্যমে রেশন থেকে আপনারা ফ্রি রেশন পাচ্ছেন, মাসে মাসে চাল গম চিনি ইত্যাদি পাচ্ছেন। সুতরাং যে প্রকল্প খাদ্য সাথী হিসেবে পরিচিত, আজকে এই তালিকাভুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের নাগরিক হলেই 90.6% মানুষ এই খাদ্য নিরাপত্তার আওতায় এসেছে। ভাবুন, এই মমতা দিদির সরকার আপনাদের ঘরে ঘরে রেশন পৌঁছে দিচ্ছেন। সুতরাং এই প্রকল্পের অধীনে আপনারা পাচ্ছেন মাসে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ চাল এবং গম। সেই আনন্দে আজকে একটি নিশ্চয়ই গান হওয়ার কথা। প্রকল্পের নাম নিজ গৃহ নিজ ভূমি। এই ভূমি ও ভূমি সংস্কার উত্রাণ ও পুনর্বাসন দপ্তর এই নিজ গৃহ নিজ ভূমি চালু করেছেন। এই প্রকল্পের সূচনা হয়েছে 2011 সালের 18ই অক্টোবর থেকে, যার সুবিধা পাচ্ছেন সারা পশ্চিম বাংলার মানুষ। তাহলে বুঝতে পারছো ভাইয়া, এই প্রকল্পটা কত সুন্দর। আর এনআরজিসের এমজি এনআরজিসের টাকা আমরা কাজ করি রে, ও আমরা কাজ করি রে, ওরে মুকমর বান্ধিয়া, মাথার ঘাম পাউত ফেলি কাটি আমরা হাসিয়া,